আলহামদুল্লা আহলিহি আলা আহলিহা। আজকের বিষয়বস্তু হল মাসবুক ব্যক্তি নামাজে শরিক হয়ে সানা পড়বে কি পড়বে না মোহাম্মদ আনাস নামে এক ভাই নারায়ণগঞ্জ থেকে প্রশ্ন পাঠিয়েছেন তিনি লিখেছেন আমি যখন মাসবুক হই তখন তাকবির বলে হাত বেঁধে সানা পড়ি পরে ইমামের সাথে শরিক হই এখন নিকট আমার জানার বিষয় হলো মাসবুক ব্যক্তি নামাজে শরিক হয়ে সানা পড়তে হবে কি হবে না দলিল সহ জানালে কৃতজ্ঞ এর উত্তর হলো মাসবুক ব্যক্তি যদি এমন সময়ে শরিক হয় নামাজের মধ্যে যখন ইমাম সাহেব উচ্চস্বরে কেরার পাঠ করছেন যেমন মাগরিবের নামাজ এশান নামাজ ফজুল নামাজ এসব উচ্চ শহরে কেরাত পাট রত অবস্থায় যদি কোনো ব্যক্তি নামাজে শরিক হন তিনি তখন সানা পড়বেন না বরং তিনি নামাজে শরিক হয়ে সাথে সাথে ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন আর যদি নিম্ন শহরে তেলাওয়াত হয় যেমন জোহর আসর এসব নামাজে যদি মাজবুক ব্যক্তি শরিক হন তাহলে সে তাকবিরে তাহরিমা বলে সানা পড়ে নিবে বিষয়টা আবারও বলছি মাজবুক ব্যক্তি যদি এমন নামাজে শরিক হয় যেই নামাজে উচ্চ স্বরে কেরাত চলতেছে তাহলে সে সানা পড়বে না বরং সে যখন ইমাম সাহেব সালাম ফিরানোর পরে সে যখন তার ছোটে যাওয়া নামাজটা শুরু করবে তখন সে সানা এবং বিসমিল্লা এবং সুরা কেরাত দিয়ে শুরু করবে আর যদি নিম্ন স্বরে অর্থাৎ জোহর আসর এসব নামাজে শরিক হয় তাহলে সে সানা পড়ে শুরু করবে বিষয়টা বিভিন্ন ফতোয়ার কিতাবে এসেছে যেমন ফতোয়া হিন্দিয়ার এক নম্বর খণ্ডের একশত আটচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে কেউ যদি ইমাম সাহেবের এমন রাকাতে শরিক হয় এসে যেই রাকাতের মধ্যে ইমাম সাহেব জোরে উচ্চস্বরে কেরাত পড়ছেন তাহলে সে সানা পড়বে না তারপর ফতুয়া বাজাজিয়ার এক নম্বর খণ্ডের একচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে সেখানে বলা হয়েছে আল মাসবুকু আদর ফি সলাতিল মুখাফাতি আতা যদি কোনো ব্যক্তি ইমাম সাহেবকে নিম্ন শহরে কেরাত পরা অবস্থায় শরিক হয় তাহলে সে সানা পড়বে তাছাড়াও বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে তারপরে ফতুয়া তাতার খানিয়ার দুই নম্বর খণ্ডের মধ্যে এসেছে খৈরুল ফতুয়ার দুই নম্বর খণ্ড তাছাড়া কিতাব নওয়াজুল সহ বিভিন্ন কিতাবের মধ্যে বিষয়টা এসেছে আশা করি বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি